মেজবাবা মেজবাবা তুমি ওর বোঁচকায় হাত দেবে না ও এখনি কলেজ মনে চলে যাক যাকে খুনি চলে যাক আমি এখনি ওকে বাসে তুলে দিয়ে আসব রূপু এনে টাকা ধর ধর কিসের টাকা এখনি আমি যা বলবো কোনো কথা না বলে মুখ বুঝে ছুটে গিয়ে নিয়ে চলে আসবি কি কিনতে দেবে 5 কেজি নস্যি बाबा খাটা পেনচিস তো তোর বাপটা যদি তোকে কোনো অন্যায় কাম তো করতে বলে তাহলে তো সে অন্যায় কাম তো করবে আমার টাকাটা গুছিয়ে দিতে বলো আর যেখানে যাচ্ছে চলে যাক তুই যদি আমার ছিলাটা হতিস না তাহলে ইমন লাঠির বাড়িটা দিতাম বুঝদি মেজাজ দেখাইছে কে মেজাজে ধারতে ধারে তুই হুম যে মেজাজে ধার ধার না তাকে আমার টাকাটা দিয়ে দিতে বলো তো ইখান যদি আমি এই টাকাটা কুচি কুচি করে দিই বটে কি মন হবে তার কি করা যাবে তুই চলে গেলে তো জেঠু খাবে এসব জেঠু কি আমাদের কথা শুনবে ওই তোকে যা একটু জেঠু ভয় পেত ও শুনবে লাই তো ঘাট তো শুনবে बुढ़ा छिला मैं हाथ तो एक बार जलाएं दिलाओ ए ओय बकबकी করছিস বঞ্চকা হাতে বকবকি করতে অসুবিধা হায় কেউ কি আমার সঙ্গে বাজারে যাবে যদি না যায় তাহলে আমি ভারী ভারী ব্যাগ নিয়ে পায়ে হেঁটে আসব রিকশা চড়ব না এতো আমি আছি চলুন চল কিনে বলে দাও কেউ যদি আবার পলাশ বনি চলে যাবার কথা বলে তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে सब समय चले जा চলে যাবার কথা শুনলে বুকের ভেতরটা কেমন করে ওঠে তা তুই কি বুঝবি অসভ্য হত ছাড়া মেয়ে কোথা তবু তো আমাকে জিতে হবে একরে বড় বাবু আমি না চাইলেও তুদিকে ছেড়ে আমাকে জিততেই হবে তবে সেটা মোর ইচ্ছা না বাজারটা কি আমার জন্য ভর দুপুর অবধি খোলা থাকবে যা মা যা যা জিতুকে সাবধানে নিয়ে যা আর শুন তুই তো গায়ের মেয়ে গুড় চিনিস তো হে তাহলে ভালো দেখে গুড় কিনে আনিস কেমন হে নেবো না বয়ে গেছে।
সিগারেট আর লস্যিটা তো কিনতে হবে কিনবই তো 100 বার কিনবো 1000 বার কিনবো কেউ চলে গেলে 1000 বার কিনবো এখন আগাইনবি চল দরকার নেই আমারও আরু কথাটা বলবি বলবো না চল চল কিনে मुश्किल हलो तुझे कखन कि हबे नौकर बोलबी आमी चले जाबो आर थाकबो ना बस तुम कि कोनो विश्वास आछे ओ लोक तो केन इसेछे एखाने कि কার কথা বলছিস ও কামের লোকটো তো এসে তো কি হয়েছে বাড়িতে সামনে বিয়ে কত কাজ একটা কাজের লোক থাকা তো ভালো ও তো মুখে তালাইন বার লিখে একেবারে খেপে উঠেছে কেন আজ সকালে তো তুই দিকে ভুলছিল মুখে তালাইন বার বুদ্ধিটা দিছিল না শুনিস না আচ্ছা বাবা ও কি তোকে তাড়াবার মালি তুই আমায় বলতো বলবে কেন শোনো এই বিয়ের কটা দিন চুকে যাক তারপর শুধু মন দিয়ে লেখাপড়া করবে বুঝতে পেরেছো ওই দুটো একটা দিনের জন্য পলাশবনিতে যাবে গিয়ে ফর্মটা সই করবে ব্যাস তারপর শুধু লেখাপড়া বুঝলে শুধু লেখাপড়ার কোনো দিকে মন দেবে না বুঝলে মা বড় বাবু কি রে মা তুই লোকটাকে তাড়াইন দে কেন কি হয়েছে ও তো সব কামটা ভালো করতে পারে ভালো কামটা করে যদি ঘরের সকলের মনটাও ভরে দেয় তাহলে তো তোরা ওকে সবচেয়ে বেশি ভালোবাসবি এইটি তাহলে আসল ব্যাপার হ্যাঁ তোর পিটে পিটে এত হিংসে হ্যাঁ যদি আমরা ওকে একটু বেশি ভালোবেসে ফেলি ছি 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 বাজার তো ইসে গেছে বাজার তো করবি না করিখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবি শাসন করছে দেখো যেন আমি দুবছরের বাচ্চা হ্যাঁ আয় আমার সঙ্গে আমলো কি কত করে ভাই ৩০ বাঁধাকপি হ্যাঁ লাউ কত করে গো খুব ভালো কচি লাউ আছে বাবু নিন ২০ টাকা কিলো আরে বাবা সকালে হলো বেশি দাম এত বেলা এলো তাও এত দাম বলছো কারণ একটু কমাও দামটা আরে নিন নিন ২ টাকা ১ টাকা কম দাও না না ২ টাকা কম না দেখি করে হবে একটুখানি কমাও হবে না বাবু পড়তে হয়নি একটা পাকা চোর আনছে বাবু এই মুখ সামলে কথা বলে বলে দিচ্ছি তুই একদম লাউটা তো নিসলাই চল এ কে বাবু মুখে যা আসছে তাই বলছে বড় গায়ে লাগছে লয় আমি বড় বড় কথা বলছি সিটা তোর ভালোটা লাগছে লাই আর তুই যে আমাদেরকে ঠকাইছিস সিটা ভালো হচ্ছে এই বড় বাবু আমাদের গায়ে সব ঘরকে এই সব লাও কুমড়ো সব ঘরকে পাওয়া যায় এই গুলার এর ইত্য দাম বটে আমাদের গায়ে তো এই জিনিস গুলো এমনি দি দি বটে তা যাও না গ্রাম থেকে নিয়ে এসো বাজার আসছে কেন কি হইছে রে সুবোধ
আর দেখ না আমাকে চোর বলছে আহা গো ওকে চোর বলছে ও জানো সিটা লয় আ পা থাম না ও তোকে বাজারে রিহাসাটা একটা ঝক মারি বাবা সুবল কিছু মনে করনা লাউটা দাও না বড় বাবু ও লাউটা নিস লাই চল মুন্না দোকান তো ঘুরে দেখি চল 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 টমেটো কত করে টমেটো 30 টাকা হ্যাঁ 30 টাকা বলছ ইত্তা দাম বটে এই জিনিসটার ওই জিনিসগুলো এরকমই দাম ঠিক করে দামটা বল না হলে লুবলাই হবে না বড় কইছ তো হ্যাঁ কত করে বল হ্যাঁ কত করে দেবে 1 কেজি 25 টাকা লাগবে আহা গো 1 কেজি 25 টাকা লাগবে 25 টাকা না তোকে দিবে কে হ্যাঁ মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম